হ্যালো বন্ধুরা, ডিজিটাল বালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। আজ আমি আপনাদেরকে যে বিজনেস আইডিয়াটা দেব, সেই ব্যবসাটা যদি আপনারা করেন তাহলে আপনাকে মাল বিক্রি করবার কোনো টেনশন করতে হবে না। কারণ আপনার কাছে কাস্টমার নিজেই আসবে মাল কিনতে। আপনাকে কাস্টমার খুঁজে বেড়াতে হবে না যে আপনি মাল কীভাবে বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন, মার্কেটিং কীভাবে করবেন, এইসব চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। কারণ এই ব্যবসাটা করলে কাস্টমার আপনার কাছে নিজেই আসবে, আপনাকে কাস্টমারের কাছে যেতে হবে না। এবং মার্কেটিং করার সমস্ত দায়িত্ব থাকবে কোম্পানির, মানে কোম্পানি সমস্ত কিছু মার্কেটিং করে দেবে, আপনাকে কোনো কিছুই করতে হবে না। এবং এই ব্যবসাটা করে আপনি মাসে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক তাহলে কি সেই বিজনেস আইডিয়াটা। তো ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। আজ আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আমূল কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন। আমূল একটি বিশাল বড় কোম্পানি, এর প্রচুর ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে, যেমন আমূল কোম্পানির দুধ, আমূল কোম্পানির ঘি, বাটার, আইসক্রিম, চকলেট, দই, আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমূল কোম্পানি তৈরি করে মার্কেটে সেল করে। আর কোম্পানির এইসব বিভিন্ন রকম প্রোডাক্ট মার্কেটে সেল করবার জন্য দিয়ে থাকে বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি। তো আপনারা যদি ইচ্ছা থাকে যে এই আমূল কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা শুরু করতে, তো আপনিও পারবেন এই কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা শুরু করতে। এই কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিলে আপনাকে মার্কেটে সেল করবার কোনো টেনশন করতে হবে না। কারণ আমরা সবাই জানি যে আমূল একটা বিশাল বড় কোম্পানি এবং এর প্রোডাক্টও খুবই ভালো, এবং প্রত্যেক মানুষ এই কোম্পানি সম্পর্কে জানে। সেই জন্যে মানুষ আপনার কাছে নিজে থেকেই সমস্ত রকম প্রোডাক্ট কিনতে আসবে, দুধ, ঘি, বাটার, দই, আইসক্রিম, এইসব আপনার কাছ থেকে নিজে থেকেই কিনতে আসবে, আপনাকে কোথাও সেল করতে যেতে হবে না। আমূল কোম্পানি 3 থেকে 4 রকমের ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে, মানে আপনি যদি চান এই ব্যবসাটা ছোটোভাবে শুরু করতে আপনি ছোটোভাবেও শুরু করতে পারেন, আবার আপনার যদি ইচ্ছা থাকে বড়োভাবে শুরু করতে তো আপনি বড়োভাবে এই ব্যবসাটা শুরু করতে পারেন। 1 নম্বর যেটা পড়ছে তার নাম হচ্ছে আপনার আমূল প্রিফারড আউটলেট ফ্র্যাঞ্চাইজি। এটা নেবার জন্য আপনাকে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে আপনাকে 25,000 টাকা, এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন, যেটা থাকবে আপনার রিফান্ডেবল, মানে কোম্পানির সঙ্গে যদি আপনি কোনো দিন যদি ব্যবসা না করেন তখন আপনি এই 25,000 টাকা রিফান্ড পেয়ে যাবেন। এবং শপ এরিয়া আপনার দরকার আছে 100 স্কোয়ার ফিট থেকে 150 স্কোয়ার ফিট, মানে আপনার দোকানের সাইজের প্রয়োজন আছে 100 স্কোয়ার ফিট থেকে 150 স্কোয়ার ফিট। এবং তার পাশাপাশি আপনাকে 80,000 টাকা আরও ইনভেস্টমেন্ট করতে হয়, মানে কোম্পানিকে দিতে হবে, সেটা আপনার ইকুইপমেন্টসের জন্য, মানে ইকুইপমেন্টস বলতে গেলে আপনার যেমন ডিপ ফ্রিজার লাগবে আইসক্রিমের জন্য, আমূল কোম্পানি আইসক্রিম বিক্রি করতে হবে তার জন্য একটি ডিপ ফ্রিজার লাগবে, এবং তার পাশাপাশি আরও অনেক কিছু লাগবে, যেমন মিল্ক কুলার লাগবে ফর ফ্রেশ প্রোডাক্টস, পিজা ওভেন লাগবে ফর ফ্রোজেন পিজা, এইসব জিনিসের জন্য আপনাকে 80,000 টাকা আরও ইনভেস্টমেন্ট করতে হবে। এর পরের ক্যাটাগরি যেটা পড়ছে তার নাম হচ্ছে স্কুপিং পার্লার ফ্র্যাঞ্চাইজি। এটা নেবার জন্য আপনাকে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে 50,000 টাকা, যেটা থাকবে আপনার রিফান্ডেবল এর আগের মতোই, এবং তার পাশাপাশি শপ এরিয়া, মানে আপনার দোকানের সাইজের প্রয়োজন আছে 250 স্কোয়ার ফিট থেকে 400 স্কোয়ার ফিট, মানে এটা একটু আপনার বড় টাইপের বিজনেস হয়ে যাবে, সেই জন্য আপনার বড় জায়গার প্রয়োজন আছে। এবং তার পাশাপাশি আপনাকে অ্যাপ্রক্সিমি কস্ট 3 লাখ টাকা আপনাকে দিতে হবে কোম্পানিকে, এবং ইকুইপমেন্টস অ্যাপ্রক্সিমি লাগবে আপনার 1,50,000 টাকা, মানে আপনার দোকানে যেসব জিনিসগুলো থাকবে, ডিপ ফ্রিজার থাকবে, পিজা ওভেন থাকবে, মিক্সার গ্রাইন্ডার থাকবে, আরও বিভিন্ন রকম ইকুইপমেন্টস থাকবে, তো সেগুলোর জন্য আপনাকে 1.5 লাখ টাকা লাগবে। তো টোটালে 3 লাখ টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে যদি আপনি এই ফ্র্যাঞ্চাইজিটা নিতে চান, বা স্কুপিং পার্লার ফ্র্যাঞ্চাইজিটা নিতে চান। এর পরের ফ্র্যাঞ্চাইজিটা আসছে যেটা, সেটা হচ্ছে আপনার আমূল পার্লার রেলওয়ে স্টেশন, মানে রেলওয়ে স্টেশনে যেসব আমূল পার্লার থাকে সেটা নেওয়ার জন্য আপনাকে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে 1 লাখ টাকা, এবং তার পাশাপাশি আপনাকে অ্যাপ্রক্সিমেট কস্ট দিতে হবে আপনার 2.5 থেকে 4 লাখ টাকা। আপনি যদি রেল লাইনে ফ্র্যাঞ্চাইজি করতে চান, মানে রেল স্টেশনে ফ্র্যাঞ্চাইজি করতে চান, তাহলে 2.5 থেকে 4 লাখ টাকা আপনাকে কোম্পানিকে ইনভেস্টমেন্ট করতে হবে, তার মধ্যে ইকুইপমেন্টস থাকবে আপনার 50,000 টাকা। তো এর পরের ক্যাটাগরি যেটা পড়ছে সেটা হচ্ছে আপনার আমূল পার্লার অ্যাট সিওই। এটা নেবার জন্য আপনার সিকিউরিটি ডিপোজিট দিতে হবে আপনাকে 50,000 টাকা,
যেটা থাকবে আপনার রিফান্ডেবল এর আগের মতোই, এবং তার পাশাপাশি আপনাকে 2.5 থেকে 4 লাখ টাকা আপনাকে কোম্পানিকে ডিপোজিট করতে হবে। বিভিন্ন রকম ইকুইপমেন্টস ও মাল নেবার জন্য আপনাকে 2.5 থেকে 4 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে যদি আপনি আমুল সিওই ফ্র্যাঞ্চাইজি নিতে চান। তো এই 4 রকমের হয়ে থাকে আমুল কোম্পানির ফ্র্যাঞ্চাইজি, বিভিন্ন রকম ক্যাটাগরি। এবার আসছে কথা, এই কোম্পানির ফ্র্যাঞ্চাইজি আপনি কিভাবে নেবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কের ওপর ক্লিক করলেই এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। সেই ফর্মটাকে আপনাকে ফিল আপ করে কোম্পানিকে সাবমিট করে দিতে হবে। এখানে আপনার নাম দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার ফোন নম্বর, ইমেল আইডি দিয়ে দিবেন, তারপর আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দিতে হবে। এইসব কিছু দিয়ে আপনাকে সাবমিট করে দিতে হবে এই ওয়েবসাইটে এসে। আপনি যখন সাবমিট করে দেবেন, তারপর কোম্পানি আপনার সঙ্গে পরে যোগাযোগ করবে। আশা করছি বন্ধুরা, এই বিজনেস সম্পর্কে আমি আপনাদেরকে সমস্ত রকম তথ্য জানাতে পেরেছি। তবুও আপনাদের মনে যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে, আপনি নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই অবশ্যই করব। এবং তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।